হাই বন্ধুরা, হ্যাঁ এটা আমাদের গোপিন্দ দা, ছোট্টু দা, জামাটা পরুক, এই যা হাওয়া চল, কিছু একটু ছড়া বল না, ফেমাস হয়ে আমার দিদিমা। আর এটা আমার পিসমণি, এখানে আমার বোনের আছে, বোনের হাজবেন্ডও আছে, তাদের বিয়ে হয়নি। হ্যাপি অ্যানিভার্সারি, এখানে খুব আনন্দ করছি আমরা। আর এখানে আমার আছে বোনের একটা ভাই আছে। এই ফোনে ভালো রং উঠছে রে, এই ফোনে ফোনটা ভালো নয়। সিনিয়রদের থেকে শুরু করো, তোমরা খাওয়ার পর সিনিয়রদের থেকে শুরু করো। তো গাইস, এটা ওদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, আর আমি কিছু দিতে পারিনি, কারণ আমি জানতাম না যে ওদের অ্যানিভার্সারি। তো ওখানে গিয়ে জানলাম, অবশ্যই আমি শ্বশুরবাড়ি থেকে জানলে ওর জন্য কিছু গিফট নিয়ে যেতাম, আর ওখান থেকে কেনা সব সম্ভব হয়নি আমার পক্ষে। তো যাই হোক, ওর বাবা ওকে গিফট দিয়েছে, দেখো। তো চলো, সাগরে পড়িয়ে দাও, এটা সাগরে পড়িয়ে দাও, এটা সাগরে পড়িয়ে দাও। কেন দুজনে অ্যানিভার্সারি, একজনের দিল কেন? হে শ্রাবণ, একজনের দিল কেন? দুজনের অ্যানিভার্সারি না না, পর পর বলো বলো না না না, দেখেন দে ভালো করে দেখাই। কুমড়ো আলু ঘাট হয়ে তার সঙ্গে ছোলা না, আগে বলিনি আমি, শুধু হচ্ছে গিয়ে ছোলা দিয়ে। হ্যালো বন্ধুরা, তো এখানে কি হচ্ছে বলো তো? এটা আমার বোন ভগ্নিপদ, এদের অ্যানিভার্সারি। তো আমি আগে জানতাম না, ওই বাপের বাড়িতে গেছি আর ওরা বললো যে আজকে আমাদের অ্যানিভার্সারি। তো আমরা রাতে, আমি জানি আর কিছুই হবে না, কেক টেক কাটাবো না, রাত 10টার সময় আমরা শুয়ে পড়েছি, হঠাৎ সাগর ফোন করলো, মানে আমার বোনের হাজবেন্ড, তো তোমরা চলে এসো এই বাড়িতে, কেক কাটি হবে, কেক কাটা হবে। তো আমরা গিয়ে দেখলাম অনেক প্রচুর সব বাড়ির সবাই, ফ্যামিলি সব, ভাই বোন সব আছে। তো গিফটের কথা বলি, এটা ওর হাজবেন্ড দিয়েছে সারপ্রাইজ গিফট, আর এটা ওর বাবা দিয়েছে, মানে আমার কাকা, আর এটা ওর শ্বশুর শাশুড়ি দিয়েছে, আর যেই ড্রেসটা পরে আছে না, ওটা ওর ননদ দিয়েছে। তো কেমন লাগলো এই মিনি ছোট্ট একটা ব্লগটা? আশা করবো ওরা সারা জীবন এভাবেই সুখে থাকবে। সবাই সাবস্ক্রাইব করে দিও, টাটা।